অগ্রিম নির্দেশিকা ছাড়াই বর্ধমান স্টেশন সংলগ্ন রেলওয়ে ওভারব্রিজে আজ সকাল থেকে স্কুল বাস সহ বড় গাড়ি চলাচল বন্ধ করল প্রশাসন, ভোগান্তি সাধারণ মানুষের। বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের উপরেই রয়েছে শতবর্ষ প্রাচীন রেলওয়ে ওভারব্রিজ বা আরওবি। পুরনো এই ব্রিজের নিচের অংশে আজ ফাটল লক্ষ্য করেন সাধারণ মানুষ। ঘটনার গুরুত্ব বুঝে ছুটে আসেন পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা। ব্রিজটি ভেঙে পড়ার উপক্রম হতে পারে আশঙ্কা করে ব্রিজের উপর ভারী যান চলাচল নিষিদ্ধ করে দেয় প্রশাসন। কালনা কাটোয়া থেকে আসা বাস লরিকে ব্রিজে ওঠার আগেই আটকে দেওয়া হয়। কাজের দিনে এই অবস্থায় সমস্যায় পড়েন বহু মানুষ। পুরনো ব্রিজের পাশেই নতুন আরওবি তৈরির কাজ শেষের মুখে। পুজোর আগে সেই ব্রিজ চালু করার কথা, তার আগেই পুরনো ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। জানিয়ে রাখি, দেবী ফরেস্টেডে পরশুদিন এসেছিল আমার কাছে ওনার সিনিয়র ডিভিশন ইঞ্জিনিয়ার হাবড়া থেকে। উনি একটু দরখাস্ত দিয়েছেন কি রেলে ব্রিজের অবস্থা খুবই খারাপ, ভারী বাহন চলাচল করলে ভেঙে যাবে। উনি তো বলে দিয়েছেন 1930-31 ব্রিজ, 70 বছর থেকে বেশি, 75 বছর 80 বছর। এই ব্রিজকে কিছু তো বিকল্প রাস্তা তৈরি করতে হবে, রাস্তা তৈরি হয়ে গেছে, তার উদ্বোধন কখন হচ্ছে ওই ভাবনা চিন্তা চলছে। বাট ইতিমধ্যে এই 10-12 দিন ভেরি ভেরি প্রিকারিয়াস, মানে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ পাবলিক সেফটি। আমাদের সিদ্ধান্ত নিয়েছি, আজকে সন্ধ্যা মিটিং দেখেছি, অল বাস অ্যাসোসিয়েশন, ট্রাক অ্যাসোসিয়েশন, আরটিও, এসপি, পুলিশ মহকুমা যত আছে সব, এখানে এসডিও, এসডিএম, এডিএম সব বসে আমাদের সিদ্ধান্ত নেব কত হাইটে ব্যারিকেডিং করবো, কোন কোন গাড়ি রেস্ট্রিক্ট করবো, তার রুট কীভাবে ডাইভার্ট করবো, তাকি যেভাবে সামান্য ট্রাফিক ব্যবস্থা যা আছে সেটাই থাকবে। যাতে তো সমস্যা হচ্ছে, ভোগান্তি পড়ছে, হঠাৎ করে তারা ঠিক হয়নি বলে দিয়েছি। আমি সকালে বলেছি রেলে আপনি ইমিডিয়েটলি রিমুভ করুন, ইমিডিয়েটলি রিমুভ করবে, যদি রাত্রিবেলা যে ট্রাক চলে না, আমি স্টেডে নিজের চোখে দেখেছি। পুলিশ কি করছে? 12 টাকা 14, পুলিশ তো না ইনস্ট্রাকশন দিলে পুলিশ কি ট্রাক আটকে দেবে? সেই জন্য ও অর্ডার না হলে রেল করলো কী করে? সেই জন্য রেলকে বলে দিলাম এখন খুলে দিন, সিদ্ধান্ত হবে, অর্ডার বার হবে, তারপর রেগুলেট হবে ট্রাফিক, কোন দিকে ডাইভার্ট হবে, তারপরে ব্যারিকেড সর্বসম্মতি থেকে ব্যারিকেডিং করা হবে। আজকে তো দেখলাম ওইখানে ডেঞ্জার বলে লেখা আছে এবং রড দিয়ে ঘেরা আছে, এবং আশেপাশে সব লোক বলছে যে আজকে দিকে বাস যাবে না, তার জন্য এই পাড়ে এসে সবাইকে বাস ধরতে হচ্ছে। কোনখান থেকে কোন দিকে যাবে না? এখন এই ব্রিজের ওপর থেকে কোনো গাড়ি যাবে না, যা আসছে ওই দিক থেকে ঘুরে ঘুরে বাস ধরছে, তারপরে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, এবার কলেজ যেতে বাস আছে বাইরে হতে। তো আজকে সকালে এসে জানতে পারলে? আজকে সকালে এসে জানতে পারলাম। কতটা সমস্যার মধ্যে পড়লে? কতটা বলতে খাটনি বাড়ছে আর কিছুই না, কলেজ যেতে দেরি হচ্ছে। কোন কলেজে পড়ো? এপিসি রয় প্রাইভেট আইজিআই কলেজ। গেলি এই রাস্তা দিয়ে যাওয়া? গেলি এই রাস্তা দিয়ে আমাদের। তোমার নাম? রাহুল দাস।